আসসালামু আলাইকুম, আমি ইলহাম এবং সবাইকে স্বাগত আমার চ্যানেলের প্রথম মাইনক্রাফট সিরিজে। আসলে আমি বেশ অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করি নাই, কারণ আমার এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। যাই হোক, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করব। 1 মিনিট, ওকে। আচ্ছা, আমি আমার সিরিজের জন্য আমি নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছি। আর এখানে আমাদের এই দুইটা বায়োমের মাঝখানে স্পন করছে, একটা হলো মাশরুম বায়োম, যেটা মাইনক্রাফটের সবচেয়ে রেয়ার বায়োম, আর একটা হলো এটা কী বলে, আইস বায়োম না কিছু একটা, আমার ধারণা নাই। মাশরুম বায়োমে আমি আগে কখনো আমি যাই নাই। বলতে গেলে আমি এক সপ্তাহ যাবত মাইনক্রাফট গেমটা খেলতেছি, আমি ফেসবুকে আমার পেজে লাইভ স্ট্রিম করতেছি এই গেমটা এক সপ্তাহ যাবৎ। আর তো এটাই মাইনক্রাফটের প্রথম কাজ, কাঠ কাটা লাগবো। কাঠ দিয়ে আমার টুল বানাইতে হবো, বিভিন্ন আর্মা বানাইতে হবো। আর একটা জিনিস হলো, আমি চাইতেছি জাস্ট তাড়াতাড়ি একটা পিকেক্স বানায় তাড়াতাড়ি মাইনিং করার জন্য, কারণ কোল ছাড়া আমার টর্চ বানাইতে পারবো না, কারণ খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাব, রাত হয়ে যাব এর জন্য। আর একটা জিনিস দেখাই, হ্যাঁ আমার এখানে 6 জন ফ্রেন্ড আছে, 3টা মুরগি আর না 6 জন না 5 জন ফ্রেন্ড, 3টা মুরগি আর 2টা ভেড়া। এদেরকে মারমো না, যেহেতু এদেরকে আমি প্রথম পাইছি সেহেতু এদেরকে মারমো না। এদের দিয়ে আমি ব্রিড করা আরও নতুন ভেড়া আর মুরগি নিয়ে আসবো। যাই হোক, এখানে অনেক ফুল আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আর একটা কথা হলো, আমার কাছে যেটা আছে এটা হলো লগ, মানে একটা গাছের টুকরা কেবল লগ। একটা লগ থেকে আমি 4টা ব্লক পাবো, প্ল্যাঙ্ক পাবো, প্ল্যাঙ্ক এইভাবে। আবার এটা আমি চার এইভাবে রাখলে এখানে পাবো একটা ক্রাফটিং টেবিল। এখানে আমার মনে করলো ক্রাফট, আমার যে ইনভেন্টরি আছে এখানে আমার ক্রাফটিং করার জন্য জায়গা হলো 4টা বক্স, আর ক্রাফটিং টেবিলে সম্ভবত 6টা, না ক্রাফটিং টেবিলে আমার ক্রাফট করার জন্য জায়গা হলো 9টা বক্স, কী বলে ক্রাফটিং কিছু একটা বলা হয়তো আমার। এখন দরকার হলো, আচ্ছা 8টা স্টিকই হবে হবে আমি কোঠার, হ্যাঁ এইভাবে বানাই। তারপর পিকেক্স, হ্যাঁ আর একটা হো বানাবো, কারণ এখানে অনেক গ্রাস আছে, সেগুলো দিয়ে আমি যদি এখান থেকে কোনো আমি সিট পাই, হ্যাঁ আমি একটা সিট পাই গেছি, সিটগুলো আমি লাগাইয়া পরবর্তীতে আমি উইট তৈরি করতে পারবো। উইট দিয়ে আমি আমার ভেড়াগুলোকে ব্রিড করে দিতে পারবো, কারণ আমাকে 2টা ভেড়া আছে, এদেরকে যদি মারি কোনো তেমন লাভ হবো না, কারণ বেডও বানাতে পারবো না, বেড বানাতে গেলেও 3টা ভেড়া লাগে সম্ভবত। ও আচ্ছা, ফুলটা লাগাই দিই। আচ্ছা এখানে আমি একটাই পাইছি, 2টা পাইছি আমি, এটা আমি কই লাগামো, এটা আমি এখানে লাগাইতেছি, চাষ করার জন্য হো লাগে, নিউ অ্যাচিভমেন্ট। আচ্ছা যাই হোক, এই গাছের চারা এখানে লাগালে পরবর্তীতে আমি এখানে একটা নতুন বড় গাছ পাবো, এখান থেকে আমি আবার কাঠ সংগ্রহ করতে পারবো। ও আর একটা সিট, আর 2টা সিট পাই গেছি, ভালো ভালো, আমি সিটগুলো লাগিয়ে ফেলাই, কারণ আমার ভেড়াকে ব্রিড করানো লাগবো, আর খুব তাড়াতাড়ি আমার আর কয়েকটা ভেড়া দরকার, নাহলে আমার উল পাবো না, কারণ আমার বেড তৈরি করা লাগবো। বেড ছাড়া আমি মাইনক্রাফটে বেড ছাড়া তুমি রাত স্কিপ করতে পারবো না, আমার নাইট স্কিপ করতে পারবো না। আর যেহেতু আমি প্রথম প্রথম স্টার্ট করছি, এখানে আমার কাছে খুব একটা আর্মার নাই, মানে হাতিয়ার নাই, সেহেতু আমি জম্বি বা মানে ওরকম কিছু একটা আসলে আমি সার্ভাইভ করতে পারবো না সহজে, নিশ্চয় টাফ হয়ে যাব। আমি সবগুলি গাছই কাটে ফেলতেছি, এখান থেকে যে স্যাপলিং পাবো ওগুলো লাগিয়ে ফেলবো। আর একটা জিনিস হলো, এই গাছের লগগুলো কেটে ফেললে পাতাগুলো অটোমেটিক ডিসপন হয়ে যায়, আর এখানে ওইখানে কোনো স্যাপলিং বা অ্যাপল থাকে মাঝে মাঝে, বা কোনো স্টিক থাকলে ওটা নিচে পড়ে যাবো, সেহেতু সবসময় ওটা কাটা লাগে না। আচ্ছা আমার মনে হয় আমার একটা চেষ্টা বাড়ানো দরকার, কারণ যদি মারা যায় তাহলে ঝামেলা পড়ে যাবো, সন্ধ্যা হয়ে যেতেছে। চেস্টটা এখানে থাক, বাড়তিগুলো আমি এখানে রেখে দিই। আমার এখানে যাওয়া লাগবো মাইনিংয়ে, আমি এখানে একটা মাইনিং স্টার্ট করবো, কারণ আমার দরকার হলো কোল দরকার আমার। কই স্টার্ট করা যায়? আচ্ছা আমি ডিম পাইছি, আচ্ছা ডিম এভাবে ছুঁড়ে দেওয়া যায়। যাই হোক, এখানে স্টার্ট করা যায় মাইনিং। যেহেতু 2 ব্লক সামনে যাব আর 2 ব্লক নিচে যাব, যাতে সিঁড়ির মতো থাকে, পরবর্তীতে উপর দিকে উঠতে সুবিধা হয়। স্যান্ড আসলে স্যান্ডের নিচে কিছু না থাকলে অটোমেটিক গ্র্যাভিটি এর জন্য নিচে পড়ে যায়, কিন্তু যেমন মনগুলা নিচে আছে এটা কী আছে, এটা হলো স্টোন, স্টোন তারপর এরকম ডার্ট, এগুলোতে গ্র্যাভিটির কোনো ইফেক্ট নাই। এটা কি, এটা তো স্যান্ডের মতো দেখা যায় জিনিসটা, কি এটা হইলো স্যান্ড স্টোন? আচ্ছা স্যান্ডের স্টোন আছে, আমার ধারণা ছিল না। আমি সারা রাত মাইনিং করছি, মাইনিং করে এগুলো পাইছি, এখানে আমি 3টা আয়রন পাইছি কিন্তু কোনো কোল পাই নাই, সেহেতু আমি কী বলবো দেখাই, আমি ভেতরে কতটা অন্ধকার, ভেতরে এরকম অন্ধকার, এই অন্ধকারে মাইনিং করছি,
কি আছিল জানি না, আমি জাস্ট দুই ব্লক সামনে গেছি আর দুই ব্লক নিচে গেছি এইভাবেই। আর কয়েকবার আমার পিকেক্স ভেঙে গেছে, তারপর আমি স্টোন পিকেক্স, আমার স্টোন পিকেক্স ভেঙে গেছে, তারপর উপরে আসছি। আমি একবার মারা গেছি অবশ্য এখানে। এটা হল ফার্নিস, এখানে আমি আয়রন বা এরকম জিনিসগুলো আমি গলাতে পারবো। এখানে আমি জ্বালানি হিসেবে দিতে পারি এটা কোল, মনে হয় একটা কোলের ই একটা কোল দিয়ে মনে হয় চারটা ব্লক পুরানো যায়। তো এদিকে আমি কোল পাই নাই, হয়তো এখানে কোল নাই। আমি চাইছি একটা বোট বানায় মাশরুম আইল্যান্ডে ঘুরে আসতে, কারণ আগে কখনো মাশরুম আইল্যান্ডে যাই নাই, কারণ আমার কাছে খাবারও নাই আর আমার কাছে যে প্রাণীগুলো আছে সেগুলো আমি মারার কোনো ইচ্ছা নেই। আর যাই হোক, আমরা আপাতত একটা বোট বানাবো, বোট বানায় যাবো মাশরুম আইল্যান্ডে। তাও দেখি যদি আশেপাশে বোট কেন বানায়। আচ্ছা বোট সম্ভবত, ঠিক আছে আমরা যাবো এখন মাশরুম আইল্যান্ডে। দেখা যাক ওইখানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এটা হলো সম্পূর্ণ আইস, আইসবার্গ বা এরকম কিছু একটা ভাসমান আইস সেটা। হ্যাঁ দেখা যেতেছে এখানে আমাদের, আমাদের তিন দিক দিয়ে আইস মানে বরফ, আর একদিকে হলো মাশরুম আইল্যান্ড। আর নৌকা থেকে ওঠার জন্য শিফটে ক্লিক করা লাগে। আরে আমার নৌকা, আমার কাছে কাঠের অনেক স্বল্পতা, সেহেতু আমি কাঠ অপচয় করতে চাইতেছি না। তবে আমি অলমোস্ট কি দুইটা প্ল্যাঙ্ক পুরাইছি এর জন্য, আয়রনের জন্য। যাই হোক দেখি এখানে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এটা মাশরুম, মাশরুম আচ্ছা, নিউ রেসিপি রেড মাশরুম, হয়তো কোনো খাবার বানানো যায় এটা দিয়া, আমি জানি না। তো ব্লগগুলো দেখতে অনেক সুন্দর, এটা বাড়ি বানানো গেলে ভালো হইতো, মনে হয় বাড়ি বানানো যায়। এটা কি, আচ্ছা এটা অন্য ধরনের মাশরুম, এটা দিয়ে হয়তো খাবার বানানো যায়, আসলে বিষাক্ত না। ব্রাউন মাশরুম, আমার ঢেকুর আসতেছে। যাই হোক আমরা চাইলে এখানে মাইনিং করতে পারি, কারণ এখানে কোনো মব আসে না যেগুলো তোমার ড্যামেজ দিতে পারে বা অ্যাটাক করতে পারে, যেমন ক্রিপার বা এরকম কোনো মব এখানে স্পন হয় না। তো এখানে আমরা মাইনিংও করতে পারি। আমি চাইতেছি এখানে মাশরুম বা এরকম নামে একটাই থাকে প্রাণী থাকে, যেটাই গরুর মতো দেখতে উপরে মাশরুম, এদের কাছ থেকে যদি কোনো ফুড পাই তাহলে ভালো। হ্যাঁ বিফ, হ্যাঁ গরুই, গরুই কিন্তু অন্যরকম। এটা ও আমার ফুটবল অলমোস্ট শেষ, আমি না খেলে মারা যাবো। আমার কাঁচা মাংস খাওয়া লাগবো, কিছু করার নাই। এটা কি, আচ্ছা এখানে মাছ আছে মানে স্যামন আছে, ওটা আমি খাবার হিসেবে নিতে পারি। ও আচ্ছা আচ্ছা, এদিকে কিছু একটা দেখ। ও ও ও ও ও ও ও ও ও ও, আচ্ছা এখানে বেয়ার মানে পোলার বেয়ারও আছে, আমি জানতাম না মাইনক্রাফটে পোলার বেয়ার আছে, এটা আমার কোনো ধারণাই ছিল না। ও অ্যাটাক করে কিনা কোনো ধারণা নেই, অ্যাটাক করে। ও ভাই অ্যাটাক করে, 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 অ্যাটাক করে। আমি নেই, থাকো তোমরা। আচ্ছা আমি আমার আইল্যান্ডে ফিরে যাই, পড়াবে হারাই গেলে সমস্যা। কোন দিকে আসলো আইল্যান্ড, মানে এদিকে আসলে এই সুজা সম্ভবত। ওকে আমার কাছে এটা, আচ্ছা আমি আমার কাঠগুলো পুড়াতে যেতেছি না, থাক এটা এখানে। আমার কোল দরকার, কোল ছাড়া চলবো না, শুধু মাইনিংয়ে যাওয়াই লাগবো। আবার এটা হলো রেসিপি বুক, এখানে তুমি দেখতে পারবা খাবার। মাশরুম স্টু কী কে লাগে, বুল, বুল কেন বানায়, বুল কেন বানায়। আই এম সো ইন্টেলিজেন্ট ব্রাদার। ওকে আমি চারটা স্টু বানাইছি, আমি ট্রাই খেতেই, কারণ আমার হেলথের অবস্থা ভালো না, জম্বি এখনই আসবো, আইসে আমি মারবো। এখানে থাকলো, তারপর প্ল্যাঙ্কগুলো এখানে থাকলো, লেদার পাইছি, লেদারটা এখানে থাকলো, লেদারটা পরবর্তীতে হয়তো কোনো কাজে লাগানো যাবো। ডিম দিয়ে কিছু করা যায় কিনা আমার কোনো ধারণা নাই। বোন পাইছি, বোনটা থাকলো এখানে, রেড মাশরুম আছে এটাও রেখে দিলাম। আর দেখি এখানে যদি আমি আর কয়েকটা সিট পাই তাহলে কাজে দিব। আর এই ঘাসগুলো থেকে সিট পাওয়া যায়,
সব ঘাস তো ভেড়াই খেয়ে ফেলাইতেছে। কপালে সিড নেই, আর সিড না পাইলে আমি ফসল ফলাতে পারবো না। আশেপাশে এরকম কোনো ল্যান্ডও নাই, জাস্ট মাশরুম আর আইস। আমার এটা অটোমেটিক জেনারেট হয়, কিছুক্ষণ পরে আবার ঘাস গজাবো। আচ্ছা, আমি আমার সারা রাত এই ডার্ট হাউসে কাটাইছি। এতক্ষণ রাত ছিল, আমার জন্য কোল ছিল না, টর্চ ছিল না, কিছু ছিল না, হাতিয়ারও নাই যে জম্বিদের সাথে অ্যাটাক করব, মানে ফাইট করব। এতক্ষণ আমি জাস্ট এই কাজটাই করছি, এবারটা বন্ধ ছিল আর এটাতে এটা বন্ধ করছিলাম, এটাই। আরে যাই হোক, এখানে আমি জাস্ট রাত্রে কাটাইছি কোনো মতে, কপালে যা আছে আর কি। ও ভেতর কি, হ্যাঁ ভাই ক্রিপার, আমার ভেড়া ওইখানে, ভেড়াটা না ফুটলে হয়। আচ্ছা যাই হোক, ওইখানে আমার ক্রিপারটা মারতে হবো ভাই। কি তুমি তাকে থাকবে সুযোগ না, মারা গেছি এটাই আর কি। আচ্ছা আশা করি আমার রিসোর্স গুলো সবগুলোই আছে। পাইছি, প্রত্যেকটা জায়গায় ক্রিপার দিয়ে ফাটানো ভালো। আচ্ছা যাই হোক, আবার ওগুলো বসাই দিই। ক্রাফটিং টেবিল, ক্রাফটিং টেবিল কই গেল, এটা উপর রেখে দেই, এটা উপর রেখে দেই, পরবর্তী করা যাবো। আমি কাজ করি, আমি আমার মুরগিটা, ও আমার মুরগি কই, আমার মুরগি একটা মারা ফেলাইছে, একটা মুরগি, দুইটা মুরগি, আচ্ছা আমার একটা মুরগি মারা ফেলাইছে। যাই হোক, আমি একটু মুরগিটা রান্না করে ফেলাই। যথেষ্ট, একটা চেষ্টা রাখা লাগবো, আমি একটু চেষ্টা রেখে দিই। আর মুরগির ডিম এভাবে ছুঁড়া মারলে আমি জানি। ও নতুন মুরগি পেয়ে গেছি, কপাল 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 ভাই কপাল। হ্যালো হ্যালো হ্যালো, তোমার দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছু নেই, এটা হয়ে যা লাস্ট 1-2 দিন কপাল। যাই হোক, আচ্ছা আমার কাছে আর একটু মাইনিং করা লাগবো, আমার কোল দরকার, আমি এখনও একটা কোলও পাই নাই। আচ্ছা ভাই, আমার কপাল, আমার কপাল, আমার কপাল। আচ্ছা এখানে বেশ কয়েকটা কোল আছে, যতগুলো পাই আমার লাভ, কারণ টর্চ দরকার, কারণ রাতে এখানে টিকা যেতেছে না। আর যেহেতু আরে আমার কাছে বেড নাই, শুধু রাতে স্কিপ করতে পারবো না। আর বেড তৈরি করার জন্য 3টা উল লাগে, আর 3টা উলের জন্য 3টা ভেড়া লাগে সম্ভবত। আমার কাছে ভেড়া 2টা আছে, এটা মাঠে যেতেছি না, কারণ আশেপাশে যেখানে ভেড়া স্পন হয় ওরকম কোনো বায়ম নাই। এদেরকে মারলে পরবর্তীতে আমার খাবারের সংকটে পড়বো, উলো পাবো না কিছু না, সেহেতু এদেরকে আমি ব্রিড করে আবার নতুন ভেড়া বানাবো, মানে আরও ভেড়ার সংখ্যা বাড়াবো, ভবিষ্যতে আর ইউজ করতে পারি। আচ্ছা আমি অনেক আস্তে কথা বলতেছি, তার কারণ হলো আমি অলমোস্ট রাত 3টার সময় আমি গেম খেলতেছি আর রেকর্ড করতেছি। আম্মু যদি জানায় উঠে আমার পিটনা ফেলাবো, এর জন্য আস্তে আস্তে কথা বলতেছি। আচ্ছা যাই হোক, আমার আরে ভাই আমার এখন টর্চ বানাইতে হবো, তার আগে আমার কাঠগুলো নেওয়া লাগবো, কারণ স্টিক বানানো দরকার। এভাবে স্টিক বানাইতে হয় বললাম আমি তো একবার, যাই হোক বলার মতো কিছু নাই, এর জন্য বলতেছি। আচ্ছা এখানে আমি না টর্চ কেন, হ্যাঁ টর্চ এভাবে নাই, আমি সবগুলোতে টর্চ বানামো, টর্চ লাগবো, আর টর্চ এখন লাগাইতেছি যাতে, কারণে একটু উপরে রাত হয়ে যাবো আবার। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এনাফ। আর বাকিগুলো আমি রাইখে দিই, কারণ বলা যায় না, হয়তো আবার কোল নাও পেতে পারি। আচ্ছা এটা এখানে থাক, স্যান্ডও থাক, এটাও থাক, সবগুলো রেখে দিই, কারণ বারবার মারা যেতেছি না, এটা আমার লাগাইতে হবো। এটাও এখানে, এটাও এখানে, কারণ এখন যা আছে আমার কাছে সবগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলতে গেলে আমার ডার্টগুলো আমার কাছে এখন গুরুত্বপূর্ণ, কারণ এখানে জাস্ট আমার জমি এইটুকুই, অন্য কোথাও কোনো ডার্ট নাই, তো ডার্টগুলোও আমার কাছে অনেক ভ্যালুয়েবল একটাই, কারণ আশেপাশে যে স্নো আর এই মাশরুম আইল্যান্ড, এখানে কিছু ফলানো যায় না, শুধু ডার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমার স্যাপলিং আছে, টাইম লাগাই দিই এখানে। কালকে ইনশাল্লাহ আমরা বোট নিয়ে আশেপাশের অঞ্চলটা এক্সপ্লোর করার চেষ্টা করব, আর মাশরুম আইল্যান্ড আরও বেশি এক্সপ্লোর করার চেষ্টা করব, যদি এরকম কোনো ল্যান্ড পাই যেখানে এরকম ডার্ট আছে, কারণ ডার্ট দরকার। আর ডার্টের এখানে মনে করলো এরকম ভেড়া এগুলো স্পন হয়, যেগুলো অনেক কাজের। আমার কাছে মুরগি আবার 3টা হয়ে গেছে, কারণ একটা ছোটো মুরগি পাইছি আমি ডিম দিয়া, কই গেল। হ্যালো হ্যালো চিকেন, আমি এদেরকে মারবো না, এদেরকে আমি ব্রিড করাবো, প্লাস এদেরকে আমি পেট বানাবো বলতে গেলে ভবিষ্যতে। এই যে এই যে এই যে, হ্যালো হ্যালো। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আজকে ভিডিও এন্ড করা দরকার, তো যারা দেখলা অসংখ্য ধন্যবাদ, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবো, বাই, সে পর্যন্ত সবাই ভালো থাকো।